বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা জানি যে বালাসোরে ভয়াবহ যে ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যারা রেল কর্তৃপক্ষ রয়েছে তাদের খামখেয়ালিপনা যেন চলছেই। এমনই এক ঘটনা আজ আগরতলা সাব্রুমগামী ট্রেনে দেখা গেল। আজ সকাল 10:50 আগরতলা সাব্রুমগামী ট্রেন আগরতলা থেকে সাব্রুম যাওয়ার পথে শেকেরকোট বিশালগড় মাঝামাঝি হরিশনগর চা বাগানের সামনে 11:05 সময় রেল দপ্তরের গাফিলতির কারণে এক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়। যদিও অল্পেতে রক্ষা পেয়ে যায়, বরাত জোরে অল্পেতে রক্ষা পেয়ে যায় গোটা ট্রেনের যাত্রীরা। রেলের পাতের উপর, রেলের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকের উপর ট্রলি দিয়ে রেললাইনের উপর পাথর দেওয়া হচ্ছিল। সময় আগরতলা সাব্রুম 198761 নম্বরের রেলটি যাত্রী নিয়ে দ্রুত গতিতে আসার সময় ইঞ্জিনের সামনে সেই ট্রলিটিতে ধাক্কা খায়, পাথরের সাথেও সংঘর্ষ হয় সেই ইঞ্জিনের। এতে রেলের ইঞ্জিনের চাকা রেলের পাত থেকে সরে যায়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং গোটা ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও বরাত জোরে বেঁচে গেছে যারা ট্রেনের যাত্রীরা রয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে তৎক্ষণাৎ তদন্তের দাবি যেরকমভাবে করছেন এবং একই রকমভাবে যদি ট্রেনটা দূরে সরে যেত এবং শুধু একটা বড় সড়ো দুর্ঘটনা হতো তাহলে ড্রাইভার কে নিত, সে প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। গোটা দেশ যেদিকে তাকিয়েছিল বালাসোর দুর্ঘটনা, সেই দুর্ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটাই নাড়িয়ে দিয়েছিল গোটা ভারতের রেল ব্যবস্থাকে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আগরতলা থেকে সাব্রুমগামী যে ট্রেন, সেই আগরতলা সাব্রুমগামী ট্রেনেও একই রকমভাবে রেল দপ্তরের গাফিলতির কারণে ট্রেনের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকের মধ্যে একটি ট্রলি রেখে দেওয়া হয়েছিল যেটাতে করে পাথর ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে ট্রেনের সংঘর্ষ ঘটে সেই ট্রলির সঙ্গে এবং ট্রেনের যে ইঞ্জিন রয়েছে আগরতলা সাব্রুমগামী যে 198761 নম্বরের ট্রেন রয়েছে সেই ট্রেন সংঘর্ষের পরে সেখানে লাইনচ্যুত হয়ে যায়। যদিও বরাত জোরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো যাত্রীরা সেখানে আহত হননি সেই খবর কিন্তু এখনো পাওয়া যায়নি। যদিও এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে একটা আতঙ্কের পরিবেশ স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে কিন্তু রয়েছে এই মুহূর্তে। গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে কি চলছিল সেখানে সেটা যেরকম ভাবে দেখব এবং অন্যান্যরা যাত্রীরা কি জানাচ্ছেন এই ব্যাপারে শুনবো। गाड़ी बापा एक बता ट्राई नहीं होगी जो जो काट के हटाएगा ना कभी इसको आगे चल गया ना बफर चल गया आदमी को कुछ नहीं हुआ है किसी को कुछ नहीं हुआ लेकिन सामने का बफर तो होता है ना वो ट्रेक पर छूट रहा है जब तक वो हटेगा नहीं जब तक वो उपाय नहीं है इसको कुछ नहीं कहेगा कहाँ चला है बफर नहीं मेरे भाई সেটা সে তারা দায়িত্বজ্ঞানহীনতার যে একটা বিশাল পরিচয় দিল আর কি। এটা তো এই অবস্থায় একটা ট্রেনেরও বিশাল ক্ষতি, মানুষেরও বিশাল ক্ষতি হইতে পারতো, মরতে পারতো অনেক লোকের। ঘটনাটা মূলত কি হয়েছে? ঘটনা হয়েছে মূলত আমরা আগরতলা থেকে রওনা হয়েছি, আগরতলা থেকে এইটা এখানে পর্যন্ত আইসে ভালোভাবেই। এখানে এসে আমরা দেখলাম যে একটা ইয়ের মধ্যে এই রেল লাইনের মধ্যে একটা ট্রলিতে এত দায়িত্ব জ্ঞানহীনতা কাজটা কিভাবে করবে তারা? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারতে এরকম দেয় শত শত লোক এই ট্রেনের মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। আপনারা শুনলেন সংশ্লিষ্ট যাত্রীদের কি বক্তব্য রয়েছে এবং স্বাভাবিকভাবে যাত্রীরা আতঙ্কিত রয়েছেন, অনেকটাই রাগান্বিত রয়েছেন যে এত বড় দায়িত্বজ্ঞানহীনতার কাজ রেল কর্তৃপক্ষ করলো কি করে? বড়সড় একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারত এই মুহূর্তে। আমাদের সঙ্গে আজকে জুড়ে গেছেন সাব্রুম থেকে সুকান্ত দাস, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুকান্ত দা, আজ যে ট্রেন দুর্ঘটনা যেটা লাইনচ্যুত হয়েছে স্বাভাবিকভাবেই বরাত জুড়ে বেঁচে গেছেন যাত্রীরা, এই ঘটনা সম্পর্কে আর বিস্তারিত কি রয়েছে তথ্য তোমার কাছে? আমি ওই রেলেতে ছিলাম,
এখন এখনো প্রায় একটা বাজে, এখনো পর্যন্ত কোনো প্রায় তিন ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ইয়ে করতে পারছে। অনেক যাত্রী অলরেডি দীর্ঘ অপেক্ষা করছে কখন যাবে। এর ভিতরে এই খবর জানার পর বিশালগঞ্জ থেকে পুলিশ বাহিনী, পুলিশের কর্মকর্তারা আসলো, রেলওয়ের এক্সপার্টরা আসলো, এখন ওরা দেখছে কিভাবে তড়িঘড়ি এটা কাজ করানো যায়। একদম সুকান্তদা, তাহলে তোমরা এখনো আটকে আছো সেই জায়গাতেই কি আটকে আছো? রেল কর্তৃপক্ষের কোন লোকেরা কি সেখানে রেল কর্তৃপক্ষ পক্ষ থেকে এসেছে সেখানে? এইমাত্র ওরা এক্সপার্টরা ছুটে আসছে, ওরা এখন কিভাবে হচ্ছে এগুলো ঘটনা বিস্তারিত জানার পর ওরা এই কাজে হাত দেবে। মূলত কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলো সুকান্তদা। এখানে যতটুকু জানা গিয়েছে বহিরাজ্যের দিল্লি, দিল্লির এল অ্যান্ড টি একটি কোম্পানি, বেসরকারি সংস্থা, ওরা এই রেলের পাথের উপর দিয়ে ওরা পাথর, রেলের যে লাইনটা হচ্ছে ওইখানে ওরা পাথর বসাবে। ওরা ওরা একবারও বললো না যে এই লাইনে অলরেডি সাবরুম আগতলা সাবরুমে রেল আসবে। ওই ক্যামেরার মধ্যে ওরা কাজ করছিল, রেলটা যখন দ্রুত গতিতে আসছিল তখন ওই জায়গাতে এটা টলের ভিতরে এটা লাগার পরে সামনের যে ইঞ্জিনের চাকাটা পড়ে গিয়েছে। আমার সাথে বিশালগড়ের যে প্রতিনিধি অর্ণব আছে। আপনারা অবশ্যই এই মুহূর্তে তোমরা আটকে রয়েছো সেই জায়গাতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে, কারণ তিন ঘন্টা ধরে তোমরা আটকে রয়েছো। আর জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা বলা চলে যে জঙ্গলাকীর্ণ জায়গা, চা বাগানের মাঝখানের জায়গা, সেই জায়গাতেই কি এখনো তোমরা রয়েছো? এখনো প্রায় তিন ঘন্টা হয়েছে। রেলের যারা চালক ওদের সাথে আমি যখন কথা বলেছি ওরা বলছিল যে রেল যখন চলাচল করে ওই ওই জায়গাতে কখনো আপনার রেলের টলি দিয়ে চলাচল এটা নিষিদ্ধ। কি করে ওরা বেসরকারি সংস্থারা করছে এ নিয়ে ওরা ধোয়াশাই। একদম সুকান্তদা, তাহলে এই যে ট্রলিটা রয়ে গেল রেল ট্র্যাকের মধ্যে, একটা একটা অ্যাক্টিভ ট্র্যাক যেখানে রেল চলাচল করবে তার মধ্যে একটা ট্রলি রয়ে গেল, সেটা তো এক প্রকার বলা যেতেই পারে যে একটা চরম যে অব্যবস্থা এবং তাদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, একটা বড়সড় দুর্ঘটনা হতে পারতো। যখন রেলটা আসছিল তখন যে সংস্থাটা কাজ করছে এল অ্যান্ড টি দিল্লি যে সংস্থাটা, ওরা ওরা শ্রমিকরা ওখানে তখন কাজ করছিল। যখন ট্রেনটা আসছিল তখন শ্রমিকরা সরে গেছে, টলেটা এখানে জায়গাতে ছিল, তখন গাড়িটা এসে দ্রুত গতিতে। একদম, তোমরা কি সেই শ্রমিকদের সঙ্গে কথা বলতে পেরেছো সুকান্তদা? এবং তাদের কি কোনো বক্তব্য পাওয়া গেছে যে তারা কি জানতো না, না কেন কাজ করছিল তারা এই সময়ে? এ নিয়ে যারা রেলের চালক ওরা এবং রেল কর্তৃপক্ষ ওরা জানে না এই সময় ওরা কেন এই কাজটা করছে, এবং এদের সাথে কারোর সাথে এখনো পর্যন্ত কথা হয়নি। একদম, রেল কর্তৃপক্ষকে কেউ এসে পৌঁছেছেন সেখানে? কারণ তোমরা যারা যাত্রীরা রয়েছো তারা তিন ঘন্টা যাবৎ আটকে রয়েছো, কখন সেই ট্রেনটা চালু হবে, এই ট্র্যাকটা কখনই বা চালু হবে, সেই ব্যাপারে কিছু কি জানতে পেরেছো? না, এখনো কিছু জানতে পেরেনি। দেখা যাক, এখনো মাত্র এক্সপার্টরা আসবে, তবে এখানে যারা যাত্রী ছিল তারা করমন্ডল এক্সপ্রেসের কথা হঠাৎ করে ওদেরকেও মনে পড়লো, মানে ঘটনা যদি কিছু একটা হতো করমন্ডল এক্সপ্রেসের মতো হয়ে যেত। একদম স্বাভাবিকভাবেই আমরা জানি যে বালাসোরে যে দুর্ঘটনাটি ঘটেছিল প্রচুর মানুষের প্রাণ গেছে, এবং রেল কর্তৃপক্ষের এই যে খামখেয়ালিপনা সেটা স্বাভাবিকভাবেই কোনোভাবেই মানতে পারছে না সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধি সুকান্ত দাস এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং গোটা ঘটনাটাই তারা তুলে ধরেছেন সেখানে কি ঘটেছিল। অসংখ্য ধন্যবাদ সুকান্ত দা তোমাকে এই গোটা ঘটনা তুলে ধরার জন্য। পরবর্তী সময় অবশ্যই তোমার কাছ থেকে আবারও আপডেট আমরা নিশ্চয়ই নেব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুকান্ত দাসের সঙ্গে, যিনি নিজেও সেই ট্রেনে ছিলেন এবং গোটা ঘটনা কিন্তু তুলে ধরেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড়সড় দুর্ঘটনা যে ঘটে যেতে পারত তার কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং রেল কর্তৃপক্ষের যে কত বড় খামখেয়ালিপনা যে সেখানে একটি অ্যাক্টিভ লাইন রয়েছে, অ্যাক্টিভ ট্র্যাক রয়েছে, যেখানে একটি রেল আসবে, ট্রেন যাবে সেই রাস্তা ধরে, সেই রাস্তাতে এই কাজ হচ্ছে, এবং যারা শ্রমিকরা রয়েছে তারা তো সরে যেতে পেরেছে ট্রেন দেখে, কিন্তু তাদের যে ট্রলি রয়েছে সেই ট্রলিটা কিন্তু তারা সরাতে পারেনি, যার দরুন সেই আগরতলা সাবরুমগামী ট্রেনটা কিন্তু ধাক্কা লাগে এবং যার জেরে ট্রেনের যে সামনের চাকা সেটা লাইনচ্যুত হয়ে যায়। যদি বেশি জোরে ধাক্কাটা লাগতো, যদি পুরো রেল ইঞ্জিন বা পুরো ট্রেনটাই যদি লাইনচ্যুত হয়ে যেত, তাহলে যে প্রাণহানির একটা আশঙ্কা থাকতো তা কিন্তু অবশ্যই বলার অপেক্ষা রাখে না। আমরা গোটা
ভারতবর্ষ দেখেছি, গোটা বিশ্ব দেখেছে যে কত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে বালাসোরে, কিন্তু তারপরেও রেল কর্তৃপক্ষ কেন এত খামখেয়ালিপনা নিয়ে কাজ করছে সেটা কিন্তু অবশ্যই তাদের জবাব দিতে হবে, এবং সাধারণ মানুষ ইতিমধ্যেই সেই প্রশ্ন কিন্তু করতে শুরু করেছেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই পরবর্তী সময় আপনাদের সামনে আমরা আরও আপডেট নিয়ে আসব। এখন ট্রেন কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ কেউ আসেননি সেখানে, সেই কথাই কিন্তু আমাদের প্রতিনিধি জানিয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।